যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। বিবেকানন্দের বাড়ি ঘুরে দেখলেন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বাংলায় তার দুদিনের সফরের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। তবে সারাদিনের নানা রাজনৈতিক কর্মসূচির আগে তিনি তার সফরের দ্বিতীয় পর্যায়ে শুরু করলেন সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটে বাড়ি ছুঁয়ে। মঙ্গলবার সকাল 9:17 দ্রৌপদীর গাড়ি এসে পৌঁছয় স্বামীজির ভিটে বাড়ির সামনে। রাষ্ট্রপতি পদপ্রার্থী পৌঁছানোর আগেই গোটা এলাকা ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তার বেষ্টনীতে। দ্রৌপদীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং স্বামীজির বাড়িতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন এবং মঠের সন্ন্যাসীরা। তাদের সঙ্গেই বিশেষ প্রার্থনায় অংশ নেন ওড়িশার বিজেপি নেত্রী এবং ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী। তাকে একটি শাল, স্বামীজির ছবি, তার বই এবং একটি লাল পাড় সাদা শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা। দেখা যায় সেখানে বসেই শাড়িটি খুলে দেখছেন দ্রৌপদী। পাশ থেকে অগ্নিমিত্রাকে শাড়িটি নিয়ে কিছু বলতেও দেখা যায় রাষ্ট্রপতি পদপ্রার্থীকে। সন্ন্যাসীরা এরপর দ্রৌপদীকে আবার আসতে বলেন সিমলায়। দ্রৌপদী হেসে জানান মায়ের বাড়িতে তাকে তো আবার আসতেই হবে, তিনি নিশ্চয়ই আবার আসবেন এখানে। সিমলা স্ট্রিটের বাড়ির ভিজিটার্স বুকে এরপর নিজের অভিজ্ঞতার কথা লিখে বাইরে বেরিয়ে আসেন দ্রৌপদী। বিজেপি সূত্রে খবর, এরপর মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর। সিমলা থেকেই তার যাওয়ার কথা বাইপাসের ধারের একটি হোটেলে, সেখানে বিজেপি বিধায়ক এবং নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।